করোনা মহামারীর প্রথম দিকে গেল মার্চে শর্ত সাপেক্ষে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সময় বিএনপির নেতাকর্মীদের শেষবারের মতো রাজপথে সরব উপস্থিতি দেখে নগরবাসী। এরপর কোভিড-19 আক্রমণ, অন্য সবকিছুর মতোই অনেকটা লকডাউনে চলে যায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড। সম্প্রতি সাংগঠনিক কর্মকাণ্ডের স্থবিরতা কাটিয়ে মূল দল সহ অঙ্গ সহযোগী এবং জেলা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা এসেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে। যদিও অতীতে গঠিত কমিটিগুলো নিয়ে আক্ষেপ তৃণমূলে, কমিটিতে অনেক ভুল ছিল, তারা যারা কমিটির জন্য কাজ করবে না তাদেরকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমার এলাকায় একটা কমিটি হলো আমি হয়তো জানি না, তাহলে আলটিমেটলি কি হলো, আমাকে উপেক্ষা করলে আমি এখন কি তাকে পরিচালনা করতে পারবো? যারা মাঠে আছে তারাই যেন এই কমিটিতে থাকে, এই টুকু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে চাওয়া। আর কমিটি মানে যে কথা বলছেন এটা সব দলের মধ্যেই আছে, কম বেশি হয়, এটা যাতে না হয় এটার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বক্ষণিক জুমের মাধ্যমে প্রতিটি কমিটির সাথে কথা বলতেছেন। নীতি নির্ধারকরা বলছেন এবার তারা মাঠের মূল্যায়ন বিবেচনায় মূল্যায়ন করবেন, তবে করোনা পরিস্থিতিও দায়ী বলে বলছেন তারা। মানুষ মনে করছে করোনা নাই, কিন্তু আমি আপনি বা আরো যে যাকে জিজ্ঞেস করে তাদের পরিচিত একজন বা দুজন করোনায় ভুগছে, এখনো হসপিটালে রোগী যাচ্ছে। ত্যাগী কর্মী এবং যাদের যথাযথ অবদান আছে, যাদের ব্যাকগ্রাউন্ড পার্টির জন্য ভালো, তাদেরকে দেওয়া হচ্ছে। স্বভাবতই অনেক নিবেদিত প্রাণ আমাদের নেতা, তারা যেহেতু একজনের জন্য সিদ্ধান্ত দিতে হয় অনেকে বঞ্চিত হয়। বাট একটা সমস্যা যেটা আমি বুঝি, যথাযথ নির্বাচনের মাধ্যমে না হওয়াতে সবাই সবকিছু এখন ক্লেম করতেছে। যদিও কবে নাগাদ সব কমিটি পূর্ণাঙ্গ হবে আর কবে নাগাদই বা বিএনপি কর্মসূচি ভিত্তিক রাজনীতিতে ফিরবে, এ নিয়ে এখনো ঢের সন্দেহ রয়েছে অনেক নেতাকর্মীর মাঝেই। রীতি অনুযায়ী প্রতি 2-3 মাস অন্তর দলের নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী কমিটির বৈঠক করে আওয়ামী লীগ, কিন্তু বৈশ্বিক মহামারী করোনার প্রেক্ষাপটে এবার এই বৈঠক হলো প্রায় 7 মাস পর। দলীয় সভাপতির বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সীমিত সংখ্যক সদস্য। বৈঠকে দলের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা হয়, একই সঙ্গে বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন, উপকমিটি চূড়ান্ত করা এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ নিয়েও আলোচনা হয়। মানুষের পাশে দাঁড়িয়েছে বলেই শুরুতে দলীয় সভাপতির বক্তব্যে প্রাধান্য পায় করোনা প্রসঙ্গ। বলেন, মহামারী মোকাবেলায় দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী মাঠে ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজকে যে কারণে আমার প্রায় 522 জন নেতাকর্মী সব মৃত্যুবরণ করেছে, এই যে এত বড় স্যাক্রিফাইস আর কোনো দল তো করেনি, তার লিপ সার্ভিস দিয়েছে অনেক পত্রিকা, যে যার মতো আপন মনের মাধুরী মিশিয়ে বলেই যাচ্ছে, কিন্তু তাদেরকে কিন্তু মাঠে মানুষের পাশে দেখা যায়নি। তা কেউ আর বিচার করে আওয়ামী লীগের কতটুকু করলো আর কতটুকু করলো না। এই দেশে তো গরিব মানুষের সেবা করার অনেক রকম প্রতিষ্ঠান, অনেক রকম কার্যক্রম আমরা দেখি, কিন্তু করোনাকালীন সময় তো তাদের কোনো কার্যক্রম আমরা দেখি নাই। শেখ হাসিনা বলেন, 2 মাসেরও বেশি সময় দেশে লকডাউন থাকলেও করোনা মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগগুলোর কর্মীরা কাজ করে গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বা অধিদপ্তর নিয়ে অনেক অনেক কথা বলে, কিন্তু একটা কথা তো এটা স্বীকার করতে হবে যে যখন যেটা নির্দেশ দিয়েছে, হ্যাঁ সাধারণত যে রুটিনভাবে মানে যেটা করতে হয়, আমি বলছি এটা এমার্জেন্সি, এত শত মানতে হবে না, আগে কাজ করতে হবে, জিনিস কিনতে হবে, মানুষকে দিতে হবে, মানুষের চিকিৎসা দিতে হবে, মানুষের কাছে যেতে হবে, সেটাই হচ্ছে এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে যদি কারো অসুবিধা হয় সেটা আমরা দেখব, এবং ঠিকই বাস্তবে তাই, তারা কিন্তু সেইভাবেই কাজ করেছে, এবং তারা কাজ করেছে বলেই কিন্তু আমরা এই করোনাটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। জনগণের আস্থা আর বিশ্বাস দলের একমাত্র শক্তি, একথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ যে জনগণের দল, এ করোনায় তা আবারও